আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জরুরি চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ভূমি আইন 2024 এর খসড়া প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। কোন কোন বিষয়ে এই খসড়াতে উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, ভূমি মন্ত্রণালয় কর্তৃক আরও একটি আইনের খসড়া প্রকাশ করেছে। কোন ধরনের খসড়া, সেই খসড়াতে কি আছে, তার মধ্যে যে চৌম্বকীয় যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আপনাদের সামনে যদি আলোচনা করি, তাহলে আপনারাও কিন্তু সচেতন হবেন এবং ভূমিমন্ত্রী মহোদয় যে খসড়াটি প্রকাশ করেছে তার মধ্যে কি আছে সেটি জানলে আশা করি অনেকের উপকার হবে। তাই এই বিষয়টি আমি দেখে আপনাদেরকে সুন্দরভাবে পড়ে বোঝানোর জন্য চেষ্টা করব। এখানে যে কথাটি বলা হয়েছে যে ভূমি জোনিং ও সুরক্ষা আইন 2024 এর খসড়া। ভূমি জোনিং ও সুরক্ষা আইন বলতে জোনিং এর অর্থ হচ্ছে আঞ্চলিক বিভাজন, অর্থাৎ এই ভূমি যেই যে এলাকায় আছে সেটাকে কিন্তু ভাগ ভাগ করে, অর্থাৎ কৃষি জমি কোনটি হবে, তারপরে আবাসনের জন্য কোনটি হবে, তারপরে মৎস্য চাষের জন্য কি হবে, এরকম করে সম্ভবত ভাগ করা হয়েছে। তো এইখানে যে কথাগুলি বলা হয়েছে আমি সেই বিষয়টি আপনাদের সামনে, যে চৌম্বকীয় যে বিষয়গুলি সেই বিষয়গুলিটি আমি তুলে ধরতে চাচ্ছি। এতে করে কি হবে যে আপনাদের বুঝতে সুবিধা হবে যে চৌম্বকীয় অংশটুকুতে কি বলা হয়েছে। উন্নয়নমূলক চাহিদা বাস্তবায়ন আবার একই সাথে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত কার্যক্রমের মাধ্যমে এক সমন্বয়পূর্ণ ভারসাম্য বজায় রেখে এই আইনটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের পথ প্রশস্ত করবে বলে আশা করা যাচ্ছে। একই সঙ্গে 2041 সালের মধ্যে বঙ্গবন্ধু স্মার্ট বাংলাদেশ গঠনের পথে ভূমি জোনিং ও সুরক্ষা আইন 2024 অন্যতম কার্যকরী আইন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ভূমি মন্ত্রণালয়। বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কৃষি জমি সুরক্ষা, বিষয়টি নতুন ভূমি আইন সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে অপরিকল্পিত নগরায়ন, আবাসন, বাড়িঘর তৈরি, উন্নয়নমূলক কাজ, শিল্প কারখানা স্থাপন, রাস্তাঘাট নির্মাণ ও প্রাকৃতিক কারণে প্রতিনিয়ত ভূমি প্রকৃতি শ্রেণীগত ব্যবহারের পরিবর্তন হচ্ছে। আবার দেশের বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি, বনভূমি, টিলা, পাহাড় ও জলাশয় বিনষ্ট হয়ে খাদ্যশস্য উৎপাদনের নিমিত্তে কৃষি জমির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই বিষয়টি কিন্তু সুন্দর করে এখানে যে বিষয়টি বলা হয়েছে এটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি নিয়ে আমরা যদি একটু মানে চিন্তা করি যে জমি যদি সত্যিকার অর্থে যদি আঞ্চলিক যে বিভাজন এটি যদি হয়ে যায়, যে কৃষি জমিতে শুধু কৃষি ফসল হবে, যেখানে আবাসনের কথা সেখানে আবাসনের ঘর বাড়ি অট্টালিকা সেইগুলি হবে, যেখানে মাছ চাষ করার কথা সেখানে মাছ চাষ করা হবে, এই বিষয়গুলি কিন্তু সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে প্রবিধানের বাস্তবায়ন নিয়ন্ত্রণ ও পরিবীক্ষণ ও হালনাগাদকরণের জন্য প্রস্তাবিত আইন ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি প্রক্রিয়া ও প্রশাসনিক প্রক্রিয়াগুলিকে সুবিন্যস্ত করবে, সম্মিলিত পরিকল্পনা প্রচেষ্টাকে সহজতর করবে এবং দ্রুত কার্যকর নিয়ন্ত্রক করা সাহায্য করবে। একটি টিম গঠন করা হবে যারা মাঠ পর্যায়ে কাজ করবে, সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। আইনের মূল বিধানগুলির মধ্যে রয়েছে ভৌগোলিক বৈশিষ্ট্য, ভূসংস্থান, উদ্দিষ্ট ব্যবহারের উপর ভিত্তি করে জমিকে স্বতন্ত্র অঞ্চলে নিখুঁতভাবে শ্রেণীবদ্ধ করা,
তারপরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং স্থল মূল্যায়নের মাধ্যমে সরকার ডিজিটাল ল্যান্ড জোনিং ম্যাপ তৈরি করেছে, যা সারা দেশে পরিকল্পিত উন্নয়নের জন্য একটি স্পষ্ট প্রতিচিত্র প্রদান করবে। ল্যান্ড জোনিং ম্যাপ তৈরি সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ের আওতায় চলমান প্রকল্পটির নাম মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প। অর্থাৎ জোনিং শব্দের অর্থ হচ্ছে আপনার আঞ্চলিক বিভাজন। এটা প্রত্যেকটি মৌজায় আলাদা আলাদা করে মৌজা ভিত্তিক, সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে ল্যান্ড জোনিং ম্যাপ তৈরি সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ের আওতায় চলমান প্রকল্পটির নাম দেওয়া হয়েছে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং। এখানে কিন্তু যার যার ম্যাপটি কিন্তু আলাদা করে দেওয়া হবে, সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এই আইনে নির্ধারিত ভূমি ব্যবহার বিধি লঙ্ঘনকারী ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে। দণ্ডের মধ্যে জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত রাখা হয়েছে, যা শ্রেণী বহির্ভূত ভূমির অবৈধ ব্যবহার এবং অবৈধ ভূমি দখল রোধে সরকারের অঙ্গীকার। এই আইনের অধীনে অনধিক 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে বা উভয় দণ্ডও কিন্তু দণ্ডিত হতে পারে। বাংলাদেশের অধিকতর টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার পথে ভূমি জোনিং ও সুরক্ষা আইন 2024 ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের ভূমি সম্পদ রক্ষায় সরকারের অবিচল অঙ্গীকারের প্রমাণ রাখবে। এই যে জিনিসটি আছে, এই জিনিসটির পাশাপাশি আমার কাছে যেই খসড়াটি সরকার পাশ করেছে, অর্থাৎ ভূমি মন্ত্রণালয় পাশ করছে, সেই খসড়াটিও আমার কাছে আছে। যদি কারো প্রয়োজন হয় তা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাকে খসড়াটি কিন্তু দিয়ে দিতে পারবো। কিন্তু এইখানে যে ইটা করা হয়েছে, আঞ্চলিক বিভাজন যেটি করা হয়েছে, সে বিভাজনটি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনাদের আরও বুঝতে ক্লিয়ার হবে। ভূমি জোনিংয়ের শ্রেণী বিন্যাস করা হয়েছে। ভূমি জোনিংয়ের উদ্দেশ্য ভূমিকে নিম্ন বর্ণিত শ্রেণীতে বিভক্ত করা, যা মানে করবে তারা, 1 নম্বর হচ্ছে আবাদী যে সমস্ত জমি আছে এই আবাদী জমিগুলি আলাদা করবে। তারপরে আবাসিক যে জমিগুলি আছে আবাসিক জমিগুলি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। বাণিজ্যিক জমি যেগুলি আছে সেই বাণিজ্যিক জমিগুলিও কিন্তু আলাদা হয়ে যাবে। তারপরে নদী, তারপরে বন, পাহাড়, রাস্তা, শিল্প, ধর্মীয় স্থান, সরকারের প্রয়োজনে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে উপধারা 1-এ বর্ণিত শ্রেণী পরিবর্তন করতে পারবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি দেখা গেছে যে কৃষি সম্পত্তিতে তিনি বাস্তুভিটা করেছে বা আবাস করছে, তাহলে সেটা এখানে বলা হয়েছে সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে গেজেটের মাধ্যমে সে সরকারি সম্পত্তি হোক আর জনসাধারণের সম্পত্তি হোক, এই সম্পত্তি কিন্তু সুন্দরভাবে তারা এটা পরিবর্তনও কিন্তু করতে পারবে। তাহলে এইখানে আমরা যে গেজেটটি এখানে দেওয়া হয়েছে, সম্পূর্ণ গেজেটটি যদি আমরা সুন্দরভাবে যদি পড়ে আপনাদেরকে বোঝাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি চৌম্বকীয় বিষয়টি আপনাদের সামনে তুলে ফেললাম এবং এই বিষয়টি আপনাদেরকে সুস্পষ্টভাবে আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করছি। যে মোট কথা হচ্ছে যে ভূমি জোনিং বা সুরক্ষা আইন 2024 এটি খসড়া প্রকাশ করা হয়েছে, যে বিভিন্ন বুদ্ধিজীবী আইনজীবী যারা আছে এবং জনসাধারণের মতামতের ভিত্তিতে এই গেজেটটি যখন অনুমোদন হবে তারপরে সেটি মন্ত্রী পরিষদে পাশ হওয়ার পরে তারপরে এই আইনটি পাশ হবে। তাহলে এইখানে যে বিষয়টি বলা হয়েছে যে আপনার আঞ্চলিক বিভাজন, অর্থাৎ প্রত্যেকটি সেক্টর আলাদা আলাদা করে প্রত্যেকটি উপজেলায় যে মৌজাগুলি আছে সেই মৌজার মধ্যে যে সকল কৃষি জমি আছে সেই কৃষি জমিগুলি আলাদা হয়ে যাবে। তারপরে যেগুলি আবাসন আছে সেগুলি আবাসনগুলি হয়ে যাবে। যেখানে সরকারি নদী আছে নদীটা নদীর দিকে চলে যাবে। খাল বিল জলাশয় যা আছে সম্পূর্ণভাবে আলাদা আলাদা হয়ে যাবে। কমার্শিয়াল এরিয়া যেটি সেটি কমার্শিয়াল এরিয়ার মধ্যেই থাকবে, এরকমভাবে আলাদা আলাদা করবে। এবং এর মানচিত্র যেটি আছে সেই মৌজা মানচিত্র, যে জোনিং যে সুরক্ষা আইন যে প্রকল্পটি তারা চালু করেছে, এখানে একটি টিম গঠন করা হয়েছে প্রকল্পের জন্য। তারা অন গ্রাউন্ডে যে, অর্থাৎ মাঠ পর্যায়ে যে তারা এই বিষয়গুলি দেখবে। তবে এইখানে একটি কথা বলা একান্ত দরকার, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি এই সম্পত্তি যখন জোনিং পদ্ধতিতে বা আপনার সুরক্ষা আইনের মাধ্যমে যখন আলাদা করা হবে তখন কিন্তু প্রত্যেকটি মানুষের যার যার নিজ নিজ সম্পত্তি, এই নিজ নিজ সম্পত্তিটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু
তার নামে হয়ে আসবে। কারণ মাঠ পর্যায়ে যখন কাজ করবে এবং একজন ব্যক্তির যখন সকল কাগজপত্র যখন ঠিক থাকবে তখন তার কৃষি জমির জন্য তার নামেই কিন্তু কৃষি জমির মানচিত্রটা তার নামেই হবে, এবং যদি তার আবাসন থাকে আবাসনের সম্পত্তিটাও তার আবাসনের জন্য আলাদা মানচিত্র কিন্তু হয়ে যাবে। আবার এই একই ব্যক্তির যদি কোনো কমার্শিয়াল কোনো বিজনেস এরিয়াতে যদি কোনো সম্পত্তি থাকে তাহলে সেটি বিজনেস এরিয়ার জন্য আলাদা হবে। অর্থাৎ এটি কিন্তু সরাসরি আঞ্চলিক বিভাজন অর্থাৎ ভাগ ভাগ করে তাদের জন্য কিন্তু দেওয়া হবে। এতে করে সরকারের যথেষ্ট উপকার এবং সরকার যে ভূমি উন্নয়ন করে সুন্দরভাবে তারা তাদের যে প্রাপ্তি সেটি তারা গ্রহণ করতে পারবে, এবং পাশাপাশি জনগণের যেই চাহিদা জনগণের যে মানে সমস্যাগুলি রয়েছে এবং এই জমি সংক্রান্ত বিষয়ে যে ঝুট ঝামেলাগুলি রয়েছে সেইগুলি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটি সমাধান হবে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। প্রিয় ভিউয়ার্স, আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমার যে ভিডিও সেই ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়, আপনাদেরকে বোঝানোর স্বার্থে এবং আপনাদের সচেতন করার জন্য। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে জানাতে পারেন আইনি পরামর্শের জন্য। প্রতিদিন আপনারা মাগরিবের নামাজের পরে সন্ধ্যা 7টার পরে আপনারা কল করবেন রাত 9টা পর্যন্ত, আমি চেষ্টা করব আপনাদের ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলার জন্য। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।